বাংলার আমার ভূমিকাতে দেখা যাচ্ছে না তাহলে আরে উঁচু করে তুমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করে আর আমি বলি তদন্তকারী সংস্থাকে সাহায্য করা একে সহযোগিতা করা এটা হচ্ছে ল অ্যাবাইডিং সিটিজেনের কাজ তাই স্বাভাবিকভাবে আমি আবার বলছি যতবার দরকার তদন্তকারী সংস্থা আমাদের ডাকবে আমি ততবার তদন্তকারী সংস্থার সাথে তাদের সহযোগিতা করছি আজকেও আমাকে ডেকেছিলেন আবার যদি প্রয়োজন হয় আবার ডাকবে আবার আসবো আমি বলাটা any fresh notice to come again back for interview মূলত ওরা কি জানতে চায় মানে দেখো আবার দেখি আমার বলছি শোনো আমি একদম জোর দিয়ে বলছি আমি তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে সবসময় রাজি কারণ আমি জানি এই ঘটনায় আমার কোনো ইনভলভমেন্ট নেই কেন বলছেন ইনভলভমেন্ট নেই আমি বলছি নেই তোরা ফুটেজ দেখেছো কোথাও দেখেছো আমি তরফ থেকে টাকা নিচ্ছি কোনো জায়গা থেকে টাকা নিচ্ছি তবে একটা বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি করছে ষড়যন্ত্র করছেন মানে যারাই ভ্রষ্টাচার আরোপে গ্রেফতার হচ্ছে তাদেরই বলা হচ্ছে মমতা ব্যানার্জি